ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের আপডেটটি হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষার মোট কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন কোন জেলায় কতগুলো করে শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানেতে এর মেমো নম্বর দিয়ে দিয়েছে এবং এই নোটিশটি কত তারিখে প্রকাশিত হয়েছে তার ডেট এখানেতে দিয়ে দিয়েছে। তো এখানেতে জেলাভিত্তিক কোন কোন জায়গাতে এখানেতে কতগুলো করে শূন্যপদ রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে এখানে শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই নোটিশটি আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা কিন্তু সেখান থেকেও ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো প্রাইমারি টেটে মোট শূন্যপদ প্রকাশিত হলো, রাজ্যের কোন জেলায় কত শূন্যপদ রয়েছে আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো। টেট পাশের উত্তাল আন্দোলনের সত্ত্বেও শুক্রবার পূর্ব ঘোষণা মতো প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। তাতে জানানো হয়েছে যে মোট 11,756 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো কারা কোথায় আবেদন করবেন, তো এখানে বলা হয়েছে প্রাথমিকের এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কিন্তু টেট পাস হতে হবে, সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে TLED ট্রেনিং প্রাপ্ত হতে হবে অথবা বলেছে BED বা স্পেশাল DED পাস করে থাকলেই হবে। তো গোটা আবেদন প্রক্রিয়া কিন্তু হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। এর জন্য দুটো ওয়েবসাইটের নাম এখানেতে ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। এই হচ্ছে দুটো ওয়েবসাইট, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আমি এর লিঙ্ক দিয়ে রেখেছি। তো এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে চাকরি প্রার্থীদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো 21 অক্টোবর বিকেল 4টে থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে কিন্তু আগামী 14 নভেম্বর পর্যন্ত। তো ওয়েবসাইটে আবেদন পদ্ধতি যাবতীয় খুঁটিনাটি দেওয়া আছে, আপনারা কিন্তু আবেদন করার আগে সেগুলি কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো প্রাথমিকের চাকরির আবেদনের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির চাকরি প্রার্থীদের কিন্তু দিতে হবে 200 টাকা অ্যাপ্লিকেশান ফি হিসাবে এবং OBC প্রার্থীদের দিতে হবে কিন্তু 150 টাকা এবং SC ও ST প্রার্থীদের দিতে হবে কিন্তু 50 টাকা। অর্থাৎ জেনারেল প্রার্থীদের লাগছে 200 টাকা আবেদন ফি এবং OBCদের লাগছে 150 টাকা এবং SC ST দের লাগছে 50 টাকা আবেদন ফি। তো সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায় এবং সবচেয়ে কম শূন্যপদ রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায়। তো জেলাভিত্তিক মোট শূন্যপদগুলো এখানে দেখে নিন, কোন কোন জেলায় কটি করে শূন্যপদ রয়েছে। তো আলিপুরদুয়ারে এখানে টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু 219টি, বাঁকুড়া জেলায় মোট শূন্যপদ রয়েছে কিন্তু 267টি, বীরভূম জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 542টি, কোচবিহার জেলাতে এখানে মোট শূন্যপদ হচ্ছে 485টি, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট শূন্যপদ হচ্ছে এখানে 291টি, উত্তর দিনাজপুর জেলায় মোট শূন্যপদ হচ্ছে 669টি, হুগলি জেলায় মোট শূন্যপদ হচ্ছে এখানেতে 967টি। এছাড়া হাওড়া জেলার এখানে মোট শূন্যপদ দেখতে পাচ্ছেন 1067টি, জলপাইগুড়ি জেলায় মোট শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন 409টি, ঝাড়গ্রাম জেলার মোট শূন্যপদ দেখতে পাচ্ছেন এখানে 770টি, মালদা জেলার মোট শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন 506টি, মুর্শিদাবাদ জেলার শূন্যপদ হচ্ছে 749টি, উত্তর 24 পরগনায় রয়েছে 868টি, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 1488টি এবং পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে শূন্যপদ 207টি, পূর্ব বর্ধমানে রয়েছে 870টি, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 94টি, পুরুলিয়া জেলায় রয়েছে 841টি, শিলিগুড়িতে রয়েছে 205টি, কলকাতায় রয়েছে 258টি। অর্থাৎ টোটাল এখানে শূন্যপদ বলে দিয়েছে 11,756টি শূন্যপদ। তো এই হচ্ছে আজকের আপডেট। দুপুরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।